আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আমি এই টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাবো লুপ। আমরা লুপ সম্পর্কে জাভা যারা জানি বা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যারা জানি, আমরা জানি যে লুপ হচ্ছে একই কাজ মানে ঘুরে ঘুরে রিপিটিটিভ যে কাজগুলো হয়। যেমন ধরেন একটা কন্ডিশন থাকবে যে যতক্ষণ পর্যন্ত আমার 10টা ডাটা আছে, 10টা ডাটা যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমার সমস্ত ডাটাগুলো দেখাবে। অর্থাৎ মানে কন্ডিশন ম্যাচ না করা পর্যন্ত, দ্যাট মিন যতক্ষণ পর্যন্ত আমার কোনো ভ্যালু থাকে, তো আমি ভ্যালুর লেন্থ পর্যন্ত যদি আমি দিতে চাই সেটাও দিতে পারি। অথবা আমি একটা আমার মতো করে দিতে পারি যে আমি 10টা ডাটা প্রিন্ট করব, তাহলে বলে দিলাম যতক্ষণ পর্যন্ত 10টা ডাটা আনা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাকে ডাটাগুলো প্রিন্ট করে দাও। তো রিপিটিটিভ কাজগুলো হওয়ার জন্য লুপ ব্যবহার করা হয়। তো ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের লুপ হচ্ছে ওই অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো ফর, হোয়াইল, ডু হোয়াইল, সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই লুপগুলো থাকে। তো ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এখানে ডেফিনিট লুপ একটা আর ইনডেফিনিট লুপ একটা। ডেফিনিট লুপের মধ্যে হচ্ছে ফর, আর ইনডেফিনিটের মধ্যে হচ্ছে হোয়াইল আর ডু হোয়াইল। তো আমরা ফর লুপের কাজটা এখন দেখবো প্র্যাকটিক্যালি, যে ফর লুপে কি থাকে। যে প্রথমে থাকে হচ্ছে ইনিশিয়ালাইজেশন, তারপর হচ্ছে কন্ডিশন চেক থাকে, তারপর হচ্ছে ইনক্রিমেন্ট থাকে বা ডিক্রিমেন্ট থাকে। তো সেই জিনিসটা আমরা প্র্যাকটিক্যালি দেখবো। তার আগে একটু এখানে স্লাইডে দেখে নিই যে সিনট্যাক্সটা কিরকম থাকে অন্যান্য ল্যাঙ্গুয়েজের মতোই। যে ফর লুপ লিখে, ফর লিখে তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এখানে ইনিশিয়ালাইজেশন করতে হয়, তারপর হচ্ছে কন্ডিশন চেক করতে হয়, তারপরে স্টেপ অথবা ইনক্রিমেন্ট হতে থাকে, তারপরে এটার উপরে বেস করে আমি যেটা প্রিন্ট করতে চাই সেটা এখানে প্রিন্ট করি। তো সেটাই আবার এখানে এক্সাম্পল হিসেবে দেওয়া আছে। মেন মেথডের মধ্যে এইভাবে ইনিশিয়ালাইজ করা আছে, তারপরে কন্ডিশন চেক করা, তারপরে হচ্ছে ইনক্রিমেন্ট করা হয়েছে। তো এটা আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি কাজটা। তো প্রথমে আমি ফর লুপটা লিখি। ফর লুপের মধ্যে হচ্ছে আই ইকুয়াল দিলাম সাপোজ 0, ইনিশিয়ালাইজ করলাম প্রথমে, তারপর হচ্ছে আই লেস দেন, লেস দেন অর ইকুয়াল আমি এটা করতে পারি, শুধু লেস দেনও করতে পারি, তারপর হচ্ছে সেমি কোলন, এরপর হচ্ছে আই প্লাস প্লাস। দ্যাট মিনস এখানে কি করা হলো, এখানে প্রথমে হচ্ছে ইনিশিয়ালাইজ করলাম, তারপর হচ্ছে কন্ডিশন চেক করতেছি, তারপর হচ্ছে ইনক্রিমেন্ট করতেছি, দেন এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে হচ্ছে আমি কি প্রিন্ট করতে চাই সেটা আমি এখানে দেখব। তো সাপোজ আমি এখানে আইটাকে প্রিন্ট করব, আমি আইটাকে প্রিন্ট করব, কি হবে আলটিমেটলি, আমার 0 থেকে শুরু হবে, আমার এই আইটা 10 বার প্রিন্ট করবে, আয়ের মানটা 10 বার প্রিন্ট করবে। আমি একটু রান করে দেখি, এই যে 0 থেকে শুরু করে 10 বার 9 পর্যন্ত। আর আমি যদি চাই যে না 1 থেকেই শুরু হবে, তাহলে 1 থেকে শুরু হলে এখানে 1 দিলেই বাস 1 থেকে শুরু হবে, আবার এখানে শেষে থাকবে হচ্ছে 10। তো এখন আমি যদি চাই যে কোনো একটা ডাটা প্রিন্ট করবো, এখানে ডাটা প্রিন্ট করবো, তাহলে এখানে আমি জাস্ট প্রিন্টের মধ্যে লিখে দিব, প্রিন্ট মেথডের মধ্যে লিখে দিব হচ্ছে সাপোজ, সরি সাপোজ আমি এখানে লিখে দিব হচ্ছে হ্যালো ডাট। এই কথাটা এখানে লিখে দিলাম, কথাটা লিখে যদি আমি রান করি তাহলে এটা 10 বার রান হবে, 10 বার হ্যালো আমাকে প্রিন্ট করে দেখাবে। তো এখন আমি চাচ্ছি যে না, 10 বার তো হয়েছে, আমি এটা গুনে পারতেছি না কিভাবে, মানে গুনতে চাচ্ছি না, তাহলে আমি এখান থেকে করে দিব যে 10 সাথে সাথে সিরিয়াল নাম্বারও দেখাবে। তাহলে আমি প্রিন্টের মধ্যে যদি এইভাবে বলে দেই, প্রিন্টের মধ্যে এখানে এইভাবে বলে দিব যে ডলার সাইন, তারপরে হচ্ছে প্রিন্ট, তারপরে হচ্ছে এর মধ্যে হবে ডলার সাইন, সরি প্রিন্ট, এখানে হচ্ছে ডলার সাইন ব্যবহার করব, ডলার সাইন, এরপরে সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, এখানে আমি হচ্ছে আই দিব। এরপরে হচ্ছে এখানে গিয়ে আমি যেটা মানে লেখা দেখাতে চাই, ক্যারেক্টার দেখাতে চাই বা স্ট্রিং দেখাতে চাই সেটা লিখবো। এখানেও আমি লিখলাম হ্যালো ডার্ট, হ্যালো ডার্ট লিখে এখানে আমি সেমিকোলন দিয়ে দিলাম, লাইন শেষ করে দিলাম। আমি এখন যদি রান করি তাহলে দেখব যে এই যে 0 1 2 3 এইভাবে আমার সিরিয়ালি নাম্বারও দেখাচ্ছে, তার মানে আয়ের ভ্যালুটাও দেখাচ্ছে এখানে, আয়ের ভ্যালুটাও দেখাচ্ছে এখানে, এরপরে সাথে সাথে আমি যে স্ট্রিংটা প্রিন্ট করতে করতে চাইছি সেই প্রিন্টটাও আমাকে এখানে দেখাচ্ছে। এই হচ্ছে ফর লুপ। ফর লুপ ম্যাক্সিমাম প্রোগ্রামিং ফর লুপটাই বেশি ব্যবহার করা হয়, এবং এটাও অনেকটা অন্য লুপের তুলনায় ইজিও। তো আজকে এই পর্যন্তই আমরা ফর লুপটা দেখলাম, এরপরে ইনশাল্লাহ আমরা
কন্টিনিউ ব্রেক, তারপরে হচ্ছে ফর লুপের মধ্যে কিভাবে আমরা কন্টিনিউ ব্রেক ইউজ করতে পারি, তারপরে হোয়াইল ডু ব্যবহার করতে পারি, সেগুলো আমরা পরবর্তী টিউটোরিয়ালগুলোতে দেখবো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো।